আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি মিস রয় দক্ষিণ দলাই অঞ্চলে প্রথমবারের মতো ইসলামী কালচার সহ ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান আল মুস্তাফা একাডেমির আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো বৃহস্পতিবার তেইশে জানুয়ারি দু ইংরেজি এদিন একাডেমি প্রাঙ্গণে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু হয় আল মুস্তাফা একাডেমির সোনাই এমসিডি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক সাবির আহমেদ চৌধুরীর পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয় সবাই বিশিষ্টজনের মধ্যে বক্তব্য রাখেন মৌলানা মবরুর আহমেদ মাওলানা উদ্দিন সোনাই এম এমসিডি কলেজের অধ্যক্ষ ডক্টর বাহারুল ইসলাম লস্কর অধ্যাপক আব্দুল মতিন লস্কর হাইলাকান্দি মহিলা কলেজের অধ্যক্ষ জাকির হোসেন আসাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর হবিবুল্লাহ মজুমদার দক্ষিণ দলাই জেলা পরিষদের সদস্য কমরুল ইসলাম লস্কর শিক্ষক রফিউল হক প্রমুখ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আল মুস্তাফা একাডেমির পরিচালন কমিটির সম্পাদক মৌলানা বদরুল ইসলাম এবং উদ্দেশ্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন শিক্ষক কাইমুল ইসলাম লস্কর এদিনের অনুষ্ঠান শুরু হয় কোরআন তেলাওয়াত অ নাতে মোস্তফা সাল্লা সাল্লাম পাটের মাধ্যমে অনুষ্ঠানের সকল বক্তাই তাদের বক্তব্যে আল মুস্তাফা একাডেমি গঠনের প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা জনগণের সম্মুখে তুলে ধরেন এবং এই প্রতিষ্ঠানে সকলের সহযোগিতার আহ্বান জানান অনুষ্ঠানের শেষে করিমগঞ্জ উজানডিহির মৌলানা সৈয়দ জুনাইদ আহমেদ মদনীর পাটের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন